আজকে আমি শঙ্কর মাছ রান্না করব। তার জন্য আমি শঙ্কর মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ বাটা, আর জিরে লঙ্কা বাটা, আর আদা রসুনের পেস্ট। এবার আমি তেলটা দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। মাছটা লাল করে ভেজে নিতে হবে। আমার মাছটা লাল ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি তেজপাতা, জিরে ফোড়ন দেব। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ রসুনটা দিয়ে দেব, আদা রসুনটা দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষে নেব। এবার আমি জিরে বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব, দিয়ে নরম হওয়া পর্যন্ত আমি কষতে থাকব। টমেটোটা নরম হয়ে গেছে, আমি ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে এসছে। এবার আমার মাছগুলো দিয়ে দেওয়ার পালা। মাছগুলো দিয়ে 2 মিনিট নেড়ে হলুদ লবণ দিয়ে আমি জল দিয়ে দেব। ভালো করে কষে নিয়েছি 2 মিনিট। এবার আমার জল দেওয়ার পালা। জল দিয়ে আমি 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। আমি এবার গরম মশলাটা উনুনের পাশে রেখে দেব, গ্যাসের পাশে, গরম হওয়ার জন্য। ঝোলটা হয়ে গেলে এটা বেটে আমি দেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। ঝোলটা ফুটে গেছে, 5-7 মিনিট ধরে ফুটিয়েছি। এবার আমি এই গরম মশলা বাটাটা দিয়ে দেব। দিয়ে এবার আমার সম্পূর্ণ মাছের ঝোল সার্ভ করার জন্য একদম রেডি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।